চার দফা দাবিতে কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার বাড়ি ঘেরাও জোয়ারসের লক্ষ্মীপাড়া চা বাগানে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি ঘেরাও করে অবস্থান বিক্ষোভে তৃণমূলের শ্রমিক সংগঠন জলপাইগুড়ি জেলা সভাপতি রাজেশ লাকড়ার নেতৃত্বে এই বিক্ষোভ বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায় রাজা এখন ঠিক কি পরিস্থিতি বিক্ষোভকারীদের ঠিক কি দাবি দেখো এটা পূর্বঘোষিত কর্মসূচি কারণ গত 11ই সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দুয়ারতে জনসভা করতে এসেছিলেন তখন কিন্তু এই চা বাগানের দুর্নীতি নিয়ে কিন্তু বড় হয়েছিলেন এবং তাদেরকে নেতাকে নির্দেশ দিয়েছিলেন যে আগামী কিন্তু বিভিন্ন যে সাংসদ রয়েছে বিধায়ক রয়েছে তাদের করতে হবে কারণ রয়েছে এর মধ্যে রয়েছে পিএফ এর দুর্নীতি গত বাজেটের চাষিদের জন্য যে কোটি টাকা বরাদ্দ হয়েছিল সেই কিন্তু সরকার টাকা দর দিতে পারেনি এবং চা শ্রমিকদের যে অপসরণের ভয় যেটা 58 এখন সেটা বদলে 60 করতে হবে এইরকম বিভিন্ন দাবিতে কিন্তু আজ সকাল থেকেই আইনের পক্ষ থেকে কিন্তু ধনপাতার বাড়ি ঘেরাও করে তারা বিক্ষোভ করছে এবং পর্যন্ত বিভিন্ন সাংসদ বিধায়ক ঘেরাও থাকবে এরকম কর্মসূচি দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে এখন পর্যন্ত ধন বাংলার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কারণ জন বাংলা এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন তাকে বারংবার চেষ্টা করেছিলাম কিন্তু তাকে এখন যোগাযোগ করা যায়নি এই আন্দোলন কিন্তু আগামী 7 তারিখ অব্দি চলবে বীরভূমে ফের দেবের দুধ কর্মসূচিতে গিয়ে ক্ষোভের মুখে শতাব্দী রায় দেখুন ঠিক কি হয়েছে বেশি কথা বলেছিল অভিযোগ করেন এক বৃদ্ধা পরে গ্রামে গেলে সেখানেও রাস্তা নিকাশি ব্যবস্থা নিয়ে অভিযোগ করেন গ্রামবাসীরা আপনি শতাব্দীকে পেয়ে কি কি বললেন কি কি ঢালাই ঢালাই রাস্তা ঢালাই তো আর জলের পাইপ 5 বছর থেকে পাতা আছে জলটা কোনো কানেকশনই নাই আর চার্জার লাইটগুলো বন্ধ হয়ে গেছে ওটা ঠিক করে বাস আর কি বললেন উনি উনি বলছে আমি দেখে দিয়েছি সব টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় ভাস্কর এর আগেও যেমনটা দেখা গিয়েছিল একাধিকবার শতাব্দী রায় বিভিন্ন জায়গায় গিয়ে দিদির দুধ কর্মসূচিতে গিয়ে ক্ষোভের মুখে পড়েন সিউড়ির কৈথি গ্রামেও একই অভিযোগ এবং পঞ্চায়েত পরিষেবা না পাওয়ার অভিযোগ করছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা একদমই দেখো আজকে শতাব্দী রায় যখন তিনি বররা পঞ্চায়েতের কৈথি গ্রামে যান সেখানে তিনি ক্ষোভের মুখে পড়েন গ্রামবাসীদের এবং গ্রামবাসীদের বক্তব্য ছিল যে তাদের রাস্তা নেই গ্রামে এবং ড্রেনও নেই ড্রেনে সামান্য জল হলে সেই জল বাড়িতে ঢোকে একইভাবে এখানে পানীয় জলের অভাব রয়েছে এবং তারা জানিয়েছেন 5 বছর আগে গ্রামে পানীয় জল আসবে এই প্রতিশ্রুতি দেওয়ার পর সেখানে পাইপ লাইনও পোঁতা হয়েছিল কিন্তু তারপর থেকে তারা কোনো জল পাননি তাই তারা ক্ষোভ দেখান এবং সাংসদকে বলেন যে এইসব সমস্যাগুলো তারা স্থানীয় পঞ্চায়েত এবং ব্লক অফিসে বারবার জানিয়েছে কিন্তু তার সমাধান হয়নি তাই তারা এই এই সমস্যার সমাধান চাইছেন এবং সাংসদ তাদেরকে প্রতিশ্রুতি দেন পরে তিনি সাংসদ জানান যে যে অভিযোগ শোনার জন্য আমাদেরকে এখানে পাঠানো হয়েছে সেই অভিযোগগুলো আমরা শুনেছি এবং যেটা আমার হাতে আছে সেটা সমাধান করার চেষ্টা করবো অর্থাৎ এমপি ল্যান্ড থেকে টাকা দেওয়া হবে যাতে সমস্যার সমাধান হয় আর যেগুলো আমার হাতে নেই সেগুলো পঞ্চায়েতকে জানানো হচ্ছে জেলা পরিষদকে বলা হচ্ছে সেগুলো সমাধান করছে কিন্তু গ্রামবাসীদের বক্তব্য হচ্ছে যে তারা লাগাতার অভিযোগ করেছেন শুধু একদিন নয় আজকে সাংসদকে কাছে পেয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন কিন্তু এর আগে যারা পঞ্চায়েতের সদস্য রয়েছেন তাদেরকেও জানানো হয়েছে কিন্তু সমাধান করা হয়নি আজকে যখন এই গ্রামবাসীরা যখন জানাচ্ছিলেন সাংসদকে ক্ষোভ প্রকাশ করছিলেন তখন তৃণমূলের কর্মীদের একাংশ তারা চিৎকার করতে শুরু করে এবং তারা বলেন যে তোমরা এইভাবে অভিযোগ করবে না তোমরা চুপ থাকো তখন গ্রামবাসীরা প্রতিবাদ করেন সাংসদ এখানে বলেন যে না তিনি অভিযোগ শুনতে এসেছেন তিনি অভিযোগ শুনবেন এবং পুরো পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল পরে সাংসদ তিনি জানান যে যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন সেই প্রতিশ্রুতিগুলো তিনি রাখবেন ধন্যবাদ ভাষণ
বীরভূমে ফের বিক্ষোভের মুখে দিদির দূত বিকাশ রায়চৌধুরীর সেই ছবিও পাশাপাশি দেখাচ্ছি আপনাদের। শরীর বিধান বিকাশ রায়চৌধুরীকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। গ্রামবাসীরা একেবারে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে খেলার মাঠ বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। আবাসের বাড়ির জন্য কাঠমানি নেওয়ারও অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে।